এই ছিল শেখ সোহেল ফজল হাফেজাহুল্লাহ উত্তর। তার উত্তরটা বলে দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাষ্যকার উল্লেখ করেছেন অন্য নাইম্মা ইকরামদের, কথাগুলি আজকে মন দিয়ে শুনবেন। জি বলছেন ভাষ্যকার ১৩০ নম্বর টিকায় এই উত্তর, এই যে উত্তর রয়েছে ১৪০ নম্বর প্রশ্নের, তার এই টিকা হচ্ছে ১৩০ নম্বর। তাতে রয়েছে ওয়াহাদা হুয়া কাউলু আইম্মাতিল হাদিস, এই সাহায্য প্রাপ্ত দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটি হচ্ছে আইম্মায়ে মুহাদ্দিসিনদের উক্তি, আইম্মাতুল হাদিসের যারা ইমাম তাদের উক্তি। ফাল ফিরকাতুন নাজিয়া হুম তায়েফাতুল মানসুরা, নাজাত প্রাপ্ত দলটি হচ্ছে সাহায্য প্রাপ্ত দল। ওরা কারা, ওদের আরো কিছু নাম রয়েছে বা অন্য 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 নামেও বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা পরিচিত। তার মধ্যে ওয়াহুম আহলুল হাদিস, আইম্মা কেরামদের অনেকের কাছে তারা হচ্ছে আহলুল হাদিস, হাদিস ওয়ালা, আহল মানে ওয়ালা, আহলুল হাদিস মানে হাদিস ওয়ালা। আর হাদিস শুধু হাদিসকে বলে না, কোরআনকে বলে। কোরআনে কারিমের সাত জায়গায় কোরআনে কারিমকে কি বলা হয়েছে হাদিস, আল্লাহ নাজ্জালা তারপরে শুধু হাদিসের চর্চা করে হাদিসের যারা বিজ্ঞ পণ্ডিত মানে মুহাদ্দিসিনে কিরাম শুধু না, হাদিসের যারা নির্ভেজাল অনুসারী তারাও, তারাও মানে দুটোই, মুহাদ্দিসিনে কিরামও যারা হাদিসের খেদমত করেছেন বা করছেন, আর যারা হয়তো অত জ্ঞান রাখে না হাদিস সম্পর্কে কিন্তু কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ করে, তারা কোরআন হাদিসের অনুসরণ করতে গিয়ে লাগাম লাগিয়ে রাখেনি যে আমাদের একটা মজহাবি লাগাম আছে, এই হাদিস সহিহ হলো আমাদের মজহাবে চলবে না কারণ আমি হচ্ছি শাফেই, এই হাদিস সহিহ হলো আমাদের এরকম আমল করা চলবে না কারণ হচ্ছে আমি হানাফি, এই হাদিস সহিহ বুখারীতে বা মুসলিমে সহিহ সনদে বর্ণিত থাকলেও এটা আমল করা যাবে না যেহেতু আমি মালিকি। হ্যাঁ, এইভাবে যদি মজহাবি তাআসুব, এর আগে কিন্তু বলেছি মজহাবের যদি মাসলাগুলি কোরআন এবং হাদিসের পক্ষে হয় তাহলে অবশ্যই আমলযোগ্য, হ্যাঁ অবশ্যই গ্রহণযোগ্য, কারণ কি গ্রহণ করলেন আপনি, মূলত কোরআন হাদিসের কথা গ্রহণ করলেন তাই না, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নয় ইজতিহাদে। সুতরাং যেখানে আপনার সহিহ হাদিস বিরোধী ফতোয়া প্রমাণিত হয়েছে যে অন্য মজহাবে যে ফতোয়াটি আছে সেটার দলিল মজবুত, আমার দলিলটা কমজোর, আপনার ছেড়ে দেওয়া পড়ো না, কারণ তারা ভুলে উঠতেন, এটাই তো শিখিয়ে দিয়েছেন চার ইমাম, আহলুল হাদিস মানে দুটোই, যারা হাদিসের অনুসরণ করে নির্ভেজাল অনুসরণ, হাদিস সহিহ হাদিস চলে এটা সাহাল হাদিস ও অবাজাবি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, এটা অন্যান্য ইমামরা সবাই বলেছেন সহিহ হাদিস পেয়ে গেলে সেটা হচ্ছে আমার মাযহাব। আর এই কথা ভালো করে তার ছাত্ররা ইমাম আবি ইউসুফ এবং মোহাম্মদ ইমাম জুফার রাহিমাহুল্লাহ জামিয়ান তারা ভালো করে বুঝেছিলেন যে কারণে তারা হাজার হাজার মাসাইলে ইমাম সাহেবের ওস্তাদের বিপরীত ফতোয়া দিয়েছে, বিপরীত ফতোয়া দিয়েছে। জি, যখন দেখেছে যে হাদিস স্পষ্ট ইমামের ইজতিহাদ ও ফতোয়ার বিপরীত হয়ে গেছে তখন কোন দিকে চলে এসেছেন, হাদিসের দিকে চলে এসেছেন, ইমাম সাহেবের ফতোয়া ছেড়ে দিয়েছেন, বরং নিজের নিজের বিরোধিতা করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন এরাকে ছিলেন তখন যে ফতোয়াগুলো দিয়েছেন, মিশরে গেলেন তার অনেক নতুন হাদিস পেলেন সহিহ সনদে যেটা এরাকে পাননি, তখন ওখানে গিয়ে হাজার হাজার মাসাইলে তিনি রুজু করে মানে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আস, কি বলছিলাম, আহলুল হাদিস মানে যারা মুহাদ্দিসিন হাদিসের খাদেম তারাও, আর যারা হাদিস নির্ভেজাল অনুসারী তারাও, কিন্তু মজহাবের অন্ধ মোকাল্লেদ আলেমরা, কথা মোকাল্লেদ কোস আলেম বলে ঠিক না কিন্তু তাদের ভাষায় আলেম বলছে, কারণ যে অন্ধ অনুসারী সে আলেম কি করে হলো, জ্ঞানী তার চোখ খোলা মানুষ, তো আবার অন্ধ অনুসরণ কেন করে, মোকাল্লেদ মানে তো অন্ধ অনুসারী, কথা বলছেন না, এই জন্য মোকাল্লেদ কোনোদিন আলেম হয় না, গায়ের মোকাল্লেদই আলেম হইতে পারে,
যে অন্ধ অনুসরণ করে না, অন্ধভক্তি জান নাই, কোরআনে হাদিসের আলোকে ওস্তাদের কথা নেব, সে কোনদিন আলেম হইতে পারে। আর যে বলে আমি কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখি না, হ্যাঁ আমি অন্ধ অনুসারী অমুক, হ্যাঁ আলেমের অমুক এমামের, সে কোনদিন আলেম হইতে পারবে। এই জন্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অনেক মজহাবিরা আহলে হাদিসদের উপর আপত্তি তুলে, হ্যাঁ যে জনগণ কি করে আহলে হাদিস, বড় আলেম আহলে হাদিস হইতে পারে। জি হ্যাঁ, একজন জামাতের বড় নেতা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রহম করেন, হ্যাঁ হজের মাঠে 2002-3 দিকে সম্ভবত আমি ছিলাম, প্রথমবারতে এসছি, আর আমার সাথে দামামের একজন সেই যুগের পুরানো সিনিয়র ছাত্র ছিল, মানে এত বড় নেতা যে উনি মন্ত্রী হয়েছিলেন একসময়, সোজা কথা কথা বোঝা গেছে কিনা, জামাত ইসলামের নেতা যিনি একসময় কি হয়েছিলেন মন্ত্রী হয়েছে, বাকি নামটা বললাম না। জি ওনার সাথে দেখা, তো দেখা তো বাংলাদেশি হিসাবে জানতাম না যে উনি এই ছিল, তো তখন ওই ছবি টবি তখন এই তো আসেনি, ভিডিও কত আসে নাই সোশ্যাল মিডিয়াতে, তো সালাম দেওয়া হলো, পাথর মেরে যাচ্ছে রাস্তাতে খেমার দিকে, উনিও যাচ্ছেন পাথর মেরে, দেখা হয়ে গেল, সালাম দেওয়া হইল, পরিচয় ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেন যে আমি অমুক, আপনি আমি বলে আমি অমুক, আমি মুতুর রহমান অমুক মনে থাকে, তখন কিন্তু আমার আলোচনা গুলো অডিও অনেক পৌঁছে গেছিল, আপনার নাম শুনেছি আর ওনার নাম শুনেছি, কিন্তু চেহারা দিয়ে জানতাম, পরিচয় হলো, আমার ওই ছাত্র ভাই সালাম করলো, তো তারপরে ও আপনি মতির রহমান সালাফি, কারণ জামাত ইসলামের লোকেরা কিন্তু আমাকে মতির রহমান সালাফি বলে, মাদানি কম্বলি, হ্যাঁ ওখানে একটা রাজনীতি আছে, এই রাজনীতি অনেকে বুঝে না, কারণ সালাফি বলে দেওয়া মানে হ্যাঁ বেদাতিদেরকে সাবধান করে দাও, এই সালাফি কিন্তু কথা নেবে না, মার্খা মারা নাম এটি, কথা বলছেন না, আর মাদানি বললে হ্যাঁ হানাফি মাদানি হুজুর আছে, জামাতি মাদানি হুজুর আছে, তবলিগি মাদানি হুজুর আছে, আর সালাফি মাদানি আছে, কথা বুঝতে পেরেছেন, যার ফলে যত আমাদের জামাতি ভাইরা আমার সাথে কথাবার্তা বলে, ও সালাফি সাহেব কেমন আছেন, কখনো বলবেন না মাদানি সাহেব আমার মতিরাম ভাই কেমন আছেন, জি হ্যাঁ সব হেকমত বুঝি, গত সপ্তাহে বলছিলাম না রাজনীতি না করি, কিন্তু রাজনীতিটা বুঝি মানুষের, যে কি রাজনীতি করছে, নাম নিও সালাফি আর মাদানিও না রাজনীতি, তো আমাকে সালাফি যদি আহলে হাদিস বলে তো ও সালাফি জেনে বল, আর উনার বললে ওই নিয়তে বলে, যে সালাফি বলে দেওয়া মানে আমার খাওয়ার লোক উনি সালাফি, সুতরাং খবরদার সালাফি থেকে, সালাফি ইজিন থেকে সাবধান। আমার সাথে কথাবার্তা হলো সালাম দেওয়া শেষ, ওকে পার্সোনাল আমাদের ভাইকে বলছে যে উনি তো সালাফি আহলে হাদিস, কিন্তু আপনি কি আর সালাফি ও আহলে হাদিস হতে পারবেন, ওকে বলেছে আমাদের সিলেটের ভাই ছিল, ও তো এত বড় ওজনের কথা বুঝিনি, কিন্তু আমি তো এত ভারী কথা বুঝি, আপনারা বুঝেন না যে কি বলবো, উনি তো শেখ মতিউর রহমান, উনি সালাফি হতে পারবেন আহলে হাদিস হতে পারবেন, কিন্তু আপনি কি করে সালাফি আর আহলে হাদিস হবেন, এটা মানহাজের আজকে দর্শন নিলেন যে আপনারা সালাফি বা আহলে হাদিস হতে পারবেন আর আমি কি করে সালাফি আর আহলে হাদিস হতে পারবো, ওদের কাছে সংজ্ঞা ডিফিনেশন হচ্ছে যে আহলে হাদিস মানে মুহাদ্দিস, হাদিসে যে গভীর জ্ঞান রাখে, সালাফি মানে যে সালাফদের এলিম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, কথা বোঝা গেছে, আর আম পাবলিক সালাফি হতে পারে না, আম পাবলিক কি হতে পারে না, আহলে হাদিস হতে পারে না, আম পাবলিক মুকাল্লিদ হইতে হবে, নাই হানাফি নাই শাফি নাই মালিকি নাই হাম্বলি, এতটি কথা ওখানে দোকাইত আছে বেচারা শুনে তো কিছু বুঝিনি, মানে কি বললো আপনাকে, বলছে উনি তো সালাফি বা আহলে হাদিস, আপনি কি করে আহলে দূষিত হবে, বুঝতে পারছেন, তো ভারত বাংলাদেশ পাকিস্তানের যত মজহাবধারীরা আছে, হ্যাঁ এরা বলে যে আহলুল হাদিস মানে কি মুহাদ্দিসিন অনলি, হাদিসের অনুসারী নয়, জি অথচ দুই দলই এতে সামিল, আর এর বহু দলিল রয়েছে, আমার কাছে সময় নেই যে সেই দলিলগুলি পেশ করব, আহলে হাদিসদের উপর যে কিতাবগুলি লেখা হয়েছে ভারত বাংলাদেশে উর্দু আর বাংলাতে, সেগুলিতে এগুলো অনেক দলিল পাবেন, অনেক দলিল প্রমাণ পাবেন, যে প্রত্যেক যুগে যুগে একটি কিতাব আছে প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিস, ওদের শতাব্দীতে নির্ভেজাল কোরআন হাদিসের মজহাব ছাড়া অনুসারী, চতুর্থ শতাব্দী পর্যন্ত তো এই মজহাবই ছিল না,
আর চতুর্থ শতাব্দী থেকে তখন মজহাবের তকলিদ শুরু হলো, ঠিক আছে। তকলিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করত, মানে শুধু মুহাদ্দিস বসবাস করত না, মোটেই না। তার মধ্যে একটি উক্তি আছে কিতাবগুলিতে যে কানা আহলু সিন্ধে আহলুল হাদিস, সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলে হাদিস ছিল। সিন্ধু প্রদেশে শুধু মুহাদ্দিসরা বাস করত না, আম জনগণও বাস করত। এমন কোন দুনিয়া আছে যেখানে সব মুহাদ্দিস বাস করে? মক্কার সব মুহাদ্দিস, এখনকার যুগে দেখেন এমন একটা কোন শহর যে মক্কার সবগুলি মুহাদ্দিস না, জাহেল মূর্খ ওখানে বাস করে? মদিনা সব মুহাদ্দিস আছে, কোথাও পাবেন দুনিয়াতে খুঁজে? তাহলে এত বড় সিন্ধু প্রদেশ আর সেখানকার লোকেরা আহলুল হাদিস ছিল, মানে কি সেখানকার আলেমরাও আহলে হাদিস ছিল আর আম জনগণও আহলে হাদিস ছিল, মানে কোরআন হাদিসের নির্ভেজাল অনুসারিত ছিল, তারা মজহাবের তকলিদ করত না, এটা বোঝানো হয়েছে, ইতিহাস প্রমাণ করে। এইরকম বহু দলিল রয়েছে যুগ যুগ প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিসটি।